বন্ধুরা, কথা যখন ফুটবলকে নিয়ে হয় তখন সবার আগে নাম আসে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর। এই দুইজন প্লেয়ারের মধ্যে আসলে কে সেরা? আপনারা অনেকে জানতে চেয়েছিলেন মেসি এবং রোনালদোর মধ্যে আসলে কে সেরা, তো এই নিয়ে একটি কম্পারিজনমূলক ভিডিও চেয়েছিলেন। বন্ধুরা, মেসি এবং রোনালদোর মধ্যে কে সেরা এটি ডিফাইন করা আসলে খুবই কষ্টকর। আসলে এই দুইজন প্লেয়ার শুধুমাত্র পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ারই নয়, পৃথিবীর সব থেকে ধনী ফুটবলারদের মধ্যে এই দুইজন অন্যতম। আর এই দুইজন প্লেয়ার তাদের লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য অপরকে টক্কর দিয়ে থাকে। বন্ধুরা, আপনারা তো এটাও জানেন যে এই দুইজন প্লেয়ার ফুটবল লাভার হওয়ার পাশাপাশি তারা দামি দামি গাড়ি ব্যবহার করতে পছন্দ করে থাকে। এই দুই প্লেয়ারের কাছে পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস গাড়িগুলো রয়েছে। তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসি যে মেসি এবং রোনালদোর মধ্যে বিলাসিতা দিক দিয়ে আসলে কে সেরা, এবং পারফরমেন্সের দিক দিয়ে খুবই কষ্ট করে আমরা জানবো যে এই দুই প্লেয়ারের মধ্যে আসলে কে সেরা। তো যারা যারা মেসি এবং রোনালদোর ফ্যান তারা এখনই সাবস্ক্রাইব বাটনকে একটি ক্লিক করে দিন। তো প্রথমে তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসে। তো ফোর্স পত্রিকা অনুযায়ী বর্তমান সময় লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৪,৫০০ কোটি টাকা। মানে গাড়ি এবং বাড়ি বাদ দিয়ে লিওনেল মেসির কাছে শুধুমাত্র ক্যাশ টাকা রয়েছে ৪,৫০০ কোটি টাকা। অন্যদিকে বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ অ্যাকর্ডিং টু ফোর্স পত্রিকা প্রায় ৬৫০ মিলিয়ন ইউএস ডলার বা ৫,৮০০ কোটি টাকা। তো এই পরিমাণ সম্পত্তি নিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, আর ৫০০ মিলিয়ন ইউএস ডলার সম্পত্তি নিয়ে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধনী ফুটবলার হচ্ছে লিওনেল মেসি। এক নম্বর অবস্থানে রয়েছে ফাইক বোলকিয়া, তবে আমি তাকে ধনী ফুটবলার হিসেবে মানি না, কারণ সে তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো তাদের সকল টাকাগুলো শুধুমাত্র ফুটবল খেলে আয় করেছে। তো সেই হিসেবে বিবেচনা করলে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং দ্বিতীয় অবস্থানে থাকবে লিওনেল মেসি। তো বন্ধুরা, এবার জেনে আসি এই দুই বিখ্যাত ফুটবলারদের লাক্সারিয়াস হাউস সম্পর্কে। তো প্রথমে কথা বলি মেসির হাউস নিয়ে। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে মেসি হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার এবং মেসি তার জীবনের প্রায় বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছে। কিন্তু ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের সাথে মেসির চুক্তি ছিল। পরবর্তীতে এই চুক্তি শেষ হওয়ার কারণে পিএসজি ক্লাবে লিওনেল মেসি চলে আসে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, অন্যান্য ফুটবলারদের তুলনায় লিওনেল মেসি একটু সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। অনেক বছর ধরে বার্সেলোনা ক্লাবে খেলার কারণে স্পেনেই লিওনেল মেসি তার বাড়ি এবং বিজনেস গুলো গড়ে তুলেছিলেন। বার্সেলোনার ক্যাস্টেল ডিফেলসে লিওনেল মেসির লাক্সারিয়াস একটি বাড়ি রয়েছে এবং এই এরিয়াতে নো ফ্লাইং জোন রয়েছে, মানে মেসির বাড়ির ওপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। মেসির এই বাড়িতে একটি ছোট ফুটবল পিচও রয়েছে, রয়েছে সুইমিং পুল, ইনডোর জিম এবং মেসির বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও রয়েছে। মেসির এই বাড়ির সামনে ব্যালেরিক সিয়ের সুন্দর ভিউ রয়েছে। মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা। এছাড়াও মেসির আরো একটি বাড়ি রয়েছে তার আর্জেন্টিনাতে, এবং সেই বাড়িটি একটি ফুটবল খেলার মাঠের মতো শেপ করে ডিজাইন করা হয়েছে। এই বাড়িটিতেও লিওনেল মেসির সব ধরনের সুবিধা রয়েছে স্পেনের বাড়িটির মতো। এই তো গেল মেসির বাড়ি সম্পর্কে। এবার রোনালদোর বাড়ি সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক। রোনালদোর কাছে দেশ বিদেশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তবে রোনালদো তার যে দুইটি বাড়ির জন্য অনেক ফেমাস সেটি হচ্ছে পর্তুগালে এবং স্পেনে। রোনালদোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনালদোর এই বাড়িটিতে ৫ স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে এবং এই বাড়িটিতে রোনালদো ছেলে মেয়ে এবং ওয়াইফের সাথে থাকে। রোনালদোর এই ম্যানশনে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি, জিমনেশিয়াম সহ সব ধরনের সুবিধা রয়েছে। এছাড়াও রোনালদোর পর্তুগালে যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেটি কোনো রাজমহলের থেকে কম কিছু নয়। পর্তুগালে রোনালদোর যে বাড়িটি রয়েছে সেটি ৩১০০ স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের সব থেকে দামি বাড়ির মধ্যে এটি একটি। রোনালদোর এই অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৮০ কোটি টাকা। তো এবার আসা যাক তাদের প্রাইভেট জেট সম্পর্কে। যদি আমরা মেসির কথা বলি, তাহলে মেসির কাছে যে প্রাইভেট জেট রয়েছে সেটির মূল্য ১ বিলিয়ন ইউএস ডলার বলা হয়, বাংলা টাকায় প্রায় ৯,০০০ কোটি টাকা। কারণ লিওনেল মেসি তার এই প্রাইভেট জেটটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছে। যেমন লিওনেল মেসির এই জেটের পেছনে তার জার্সি নাম্বার ১০ লেখা রয়েছে। তাছাড়া এই জেট প্লেনের সিঁড়িতে তার ওয়াইফ এবং ছেলেদের নাম লেখা রয়েছে। মেসির এই প্রাইভেট জেট প্লেনের ভেতরে স্পেশাল কিছু ফিচার্স রয়েছে, যার মধ্যে রয়েছে লাক্সারিয়াস বেডরুম, লাক্সারিয়াস বাথরুম, এর সাথে সাথে ১৫ থেকে ১৬ জনের বসার জন্য স্পেশাল সুবিধা। এবং এই জেটে এমনও কিছু চেয়ার রয়েছে যেগুলোকে ফোল্ড করে রাত্রে ঘুমানোর জন্য বেডে রূপান্তর করা যায়। এবং মজার ব্যাপারটি হচ্ছে, মেসি এই প্রাইভেট জেটটি সম্পূর্ণ কেনেনি, মানে একটি লিজিং কোম্পানি থেকে লিজ করে নিয়েছে। তো চলুন এবার রোনালদোর প্রাইভেট জেট সম্পর্কে কিছু জেনে আসি। রোনালদোর কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে তার নাম হচ্ছে গালস্ট্রিম জি ৬৫০, এবং রোনাল্ডো
রোনালদোর এই প্রাইভেট জেটটির মূল্য প্রায় 500 কোটি টাকা। রোনালদো এই জেটটিকে তার পছন্দের মতো মডিফাই করে নিয়েছেন। রোনালদো একটু বেশি ঘোরাঘুরি বা পিকনিক করতে পছন্দ করেন, যার কারণে সুযোগ পেলেই রোনালদো তার পরিবারকে সাথে নিয়ে এই জেট প্লেন নিয়ে বেরিয়ে পড়েন পৃথিবী ঘুরতে। তো যেহেতু প্রাইভেট জেট সম্পর্কে জানলাম, তাই তাদের স্পেশাল কিছু গাড়ি সম্পর্কেও জেনে আসে। বন্ধুরা, মেসি এবং রোনালদো দুইজন প্লেয়ারই লাক্সারিয়াস গাড়ি চালাতে পছন্দ করেন। দুইজন প্লেয়ারই লাক্সারিয়াস গাড়ি ব্যবহারের দিক দিয়ে একে অপরকে বরাবর টক্কর দেবে। তো চলুন এক নজরে দেখে আসি যে মেসি এবং রোনালদোর গ্যারেজে কি কি গাড়ি রয়েছে। তবে এক নজর দেখবো, মানে দেখবো আর বের হবো, কারণ এই গাড়িগুলো আপনারা বেশিক্ষণ ধরে দেখলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। তো চলুন বিনা টিকিটে চলে যাই মেসির গ্যারেজে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে অডি কোম্পানি বার্সেলোনা ক্লাবকে স্পন্সর করে আসছে, যার কারণে মেসির কাছে অডির বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেমন অডি RS6, অডি Q7 এবং অডি A7। এছাড়াও রয়েছে অডি R8 এবং V10 স্পাইডার। অডির পরে নাম্বার আসবে স্পোর্টস কারের। এই লিস্টে সবার প্রথমে নাম আসবে পাগানি। এই পাগানি হিরোরা তার লুকসের জন্য অন্যান্য সুপার কারকে ঠেলে পেছনে সরিয়ে দেবে। মেসির কাছে পাগানি হিরোর স্পেশাল কালার রয়েছে। এছাড়াও মেসির গ্যারেজে মার্সিডিজ SLS AMG রয়েছে। তাছাড়া মেসির সব থেকে পছন্দের গাড়িটি হচ্ছে ফেরারি 335S, যেটিকে পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলোর মধ্যে একটি ধরা হয়। এই ফেরারি 335S মেসি একটি নিলামে কিনেছিল। মেসি নিলামে এই গাড়িটি কিনেছিল প্রায় 300 কোটি টাকা দিয়ে, মানে একটি গাড়ির পেছনে মেসি 300 কোটি টাকা খরচ করেছে। এছাড়াও মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমোর দুইটি মডেল রয়েছে মেসির কাছে, মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো MC, মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো S। রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট এবং ক্যাডিলাক এসকেলেড। তো তাড়াতাড়ি মেসির গ্যারেজ থেকে বেরিয়ে পড়ুন, এবার রোনালদোর গ্যারেজে ঢোকা যাক। পৃথিবীর সব থেকে লিমিটেড এডিশনের গাড়িগুলো ব্যবহার করে থাকে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো তার কার কালেকশনের দিক দিয়ে মেসিকে পুরোপুরি টক্কর দেবে, এমনটা বলা হয়ে থাকে। কিছুদিন আগেই পৃথিবীর সব থেকে দামি গাড়ি বুগাটি লা ভয়চার, এই গাড়িটি কিনেছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং এই গাড়িটির দাম প্রায় 80 কোটি টাকা। এছাড়াও তার কাছে রয়েছে বুগাটি চেন্টো ডাইসা, যেটির মূল্য প্রায় 70 কোটি টাকা। রোনালদোর কাছে একটি কিংবা দুইটি গাড়ি নেই, পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস এবং হাই স্পিড সমৃদ্ধ 30টি গাড়ি রয়েছে। এরপরে রোনালদো প্রায় 17 কোটি টাকা দিয়ে কিনেছিলেন বুগাটি ভেরন, এই গাড়িটি কিনেছিলেন 2018 সালে ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচটি জেতার পর। এছাড়াও রোনালদোর কালেকশনে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, যার মূল্য বাংলাদেশের 14 থেকে 15 কোটি টাকা। এছাড়াও রোনালদোর কালেকশনে 4টি ফেরারি গাড়ি ছিল। আসলে দামি গাড়ির কথা হচ্ছে, আর সেখানে ফেরারি থাকবে না সেটা তো হতেই পারে না। রয়েছে ফেরারি 599 GT এবং ফেরারি F430। রোনালদো ফেরারি 599 গাড়িটি দিয়ে একদিন অনেক স্পিড তুলেছিলেন, প্রায় 300 কিলোমিটারের ওপরে। আর সেদিন রোনালদো অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গিয়েছিলেন এবং রোনালদোর সেই গাড়িটি প্রায় ভেঙে গিয়েছিল, এবং সেই ভাঙা গাড়িটি ক্রিস্টিয়ানো রোনালদো সেই দিনই 40 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিলেন। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একটি লা ফেরারি রয়েছে। লা ফেরারি হচ্ছে ফেরারি কোম্পানির একটি লিমিটেড এডিশন সুপার কার, এবং পুরো পৃথিবীর জন্য এটি মাত্র 500 পিস তৈরি করা হয়েছে। বাংলাদেশি টাকা এটি মোটামুটি 35 কোটি টাকা হবে। এছাড়াও রোনালদোর কাছে রয়েছে রোলস রয়্যালস ফ্যান্টম, বাংলাদেশি টাকায় মোটামুটি 16 কোটি টাকা। এছাড়াও বেন্টলি কোম্পানির একটি বেন্টলি GT স্পিড রয়েছে। এছাড়াও রোনালদোর কাছে একটি ম্যাকলারেন সিনা রয়েছে। এছাড়াও রয়েছে পোর্শে টার্বো S, যার মূল্য আনুমানিক 5 থেকে 6 কোটি টাকা। এছাড়াও রোনালদোর কালেকশনে আরেকটি সুপার কার হচ্ছে বুগাটি চিরন, যেটি পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়ির মধ্যে একটি, যার মূল্য প্রায় 70 কোটি টাকা। বন্ধুরা, এই তো গেল তাদের গাড়ির কালেকশন। রোনালদো এবং মেসি এই দুইজনের কাছে সোনা দিয়ে তৈরি আইফোন রয়েছে, মানে তাদের এই ফোনগুলো সোনার পাত দিয়ে তৈরি করা হয়েছে, এবং তাদের দুইজনের কাছে ডায়মন্ডের তৈরি অনেক দামি দামি ঘড়ি রয়েছে। রোনালদো এবং মেসি তারা দুইজনেই জানে যে ফুটবল খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের আর কোনো আয়ের উৎস থাকবে না, যার কারণে তারা এখন থেকে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছে। দেশ বিদেশে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি সম্পর্কে আপনারা অনেক কিছুই জানলেন, তবে পারফরমেন্সের দিক দিয়ে কথা বললে দুইজনের মধ্যে কোনোভাবেই আমি এটা বলতে পারবো না যে কে সেরা, মানে একটা লেজেন্ড হওয়া কিন্তু অতটা সহজ নয়। আমি মনে করি যে যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে সেই সেরা, কারোর সাথে কারো তুলনা করা যায় না। মেসি এবং রোনালদো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা জেনারেল পাবলিক তাদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি করে ফেলি, মানে মেসির ফ্যানেরা রোনালদোকে দেখতে পারে না, আবার রোনালদোর ফ্যানেরা মেসিকে দেখতে পারে না, এটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, আমাদের সকলকে সম্মান করা উচিত। তো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তাই কিছু মনে করেন না। তো আপনি কার ফ্যান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি মেসির ফ্যান নাকি রোনালদোর ফ্যান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।